মনোনয়ন ঘিরে দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে উঠল দিনহাটা। মনোনয়নপত্র কেড়ে নেবার অভিযোগ, বিজেপি তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি। এসডিও অফিসে 144 ধারা অমান্য করে জমায়েত, দফায় দফায় পুলিশের লাঠিচার্জ। শেষমেশ মহকুমা শাসকের দপ্তরের অদূরে বোমা। মনোনয়ন ঘিরে দিনভর উত্তপ্ত থাকলো দিনহাটা। দেখলাম দুটো লোক ওখানে বন্টা রাখলো, আমার যারা বেড়ে আসবে বললো যে বন্টা রেখে গেল। পরে আমি পিছনে দৌড়ালাম, পরে দেখি পাবলিক আমাকে বললো যে না বন্টা রাখে না, না বন্টা রেখেছে ওইখানে। পরে পাবলিক লোকজনকে ধরতে দিল না আমাকে। পরে দুটা ভাই ছাদের দিকে দেখে আবার আসলো আমার পিছনে। হ্যাঁ, একটা ছিল বয়স্ক, খুব বেশি বয়স না, আর একটা ইয়ং। মনোনয়ন কেন্দ্রে বিজেপি প্রার্থীদের নথি কারার অভিযোগ থেকে অশান্তি সূত্রপাত। এরপর শীতলকুচির বিধায়ক মিহির গোস্বামীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ, ঢিল ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মিহির গোস্বামীর অভিযোগ, উদয়ন গুহ হঠাৎ করে দলবল নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কেন্দ্রে ঢুকে পড়েন। বিজেপি প্রার্থীদের নিগ্রহ করা হয়, তাদের হাত থেকে মনোনয়নপত্র কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সে সময় মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্র থেকে প্রার্থী অশোক মণ্ডলকে নিয়ে বেরিয়ে আসছিলেন মিহির গোস্বামী। অভিযোগ, তখন তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আরও একবার লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। পরে মিহির গোস্বামীকেও ওই এলাকা থেকে বার করে আনা হয়। তৃণমূল বিধায়ক উদয়ন গুহর নেতৃত্বে হামলা হয়েছে বলে অভিযোগ বিজেপির। আজকে এই অবস্থা থেকে পরিষ্কার বোঝা যায় যে নির্বাচন কতটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। নির্বাচন কমিশন নিশ্চুপ, আমরা বুঝতে পারলাম না। আমরা এখানে দাঁড়িয়ে আছি নিচে, আমাদের সামনে উদয়ন গুহ, একেবারে 10-12 জন গুন্ডাকে নিয়ে ওই রুমে ঢুকে যেখানে জমা দিচ্ছিল আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিরুদ্ধে, বিজেপির প্রার্থীরা যেখানে জমা দিচ্ছিল সেখানে ঢুকে তাদেরকে আক্রান্ত করে আহত করে, এর চেয়ে বড় নিন্দার আর কিছু হতে পারে না। বাংলায় নির্বাচনের পরিবেশ নেই। যদি উদয়ন গুহর নেতৃত্বে এরকম গুন্ডামি হয়, দিনহাটায় গণতন্ত্রের পরিবেশ আছে কিনা জনতা তার বিচার করবে, মানুষ দিনহাটার মানুষ তার বিচার করবে। সেই প্রেক্ষিতে উদয়ন গুহর বক্তব্য, আমি তো দিনহাটার বিধায়ক, পার্টির কিছুটা দায়িত্ব আছে, আমি চেয়ারম্যান, আমি তো আমার দলের লোকেদের দেখব, কিন্তু মিহির গোস্বামী এখানে কি করতে এসেছিলেন? দিনহাটার যেখানে মনোনয়ন জমা দেওয়া হচ্ছে সেখানে শীতলকুচির বিধায়ক, মাথাভাঙ্গার বিধায়ক সিআইএসএফ নিয়ে কেন এসেছিল? ওরা এখানে গোলমাল করতে এসেছিলেন, সিআইএসএফকে দিয়ে লাঠিচার্জ করিয়েছেন। আমাদের 3 কর্মী আহত হয়েছে, যদিও আমরা গোলমাল করেই থাকি। তাহলে বেলা 11টা থেকে 1টা পর্যন্ত মনোনয়ন দাখিল করলেন কিভাবে? কোনো প্রার্থী বলুক, তারা এফআইআর করুক আমার নামে। আর মিহির গোস্বামী কি করতে এসেছে? মিহির গোস্বামী কি দিনহাটার ভোটার? মিহির গোস্বামী কি দিনহাটার বিধায়ক? মিহির গোস্বামী, ওরা ফোর্স নিয়ে 3 এমএলএ এখানে ঢুকেছে, এটা হচ্ছে পুরোপুরি বেআইনি। সেই বেআইনি কাজটাকে আটকানোর জন্য আমাদের ওখানে যেতে হয়েছে। যারা এই কেন্দ্রীয় বাহিনী নির্বিচারে লাঠি চালিয়ে আমাদের 5 আহত করেছে, হসপিটালে ভর্তি আছে। Damro celebrates happiness with happy prices on all its furniture collection for Christmas and New Year. For more details, visit your nearest Damro showroom or damroindia.com. घर का फर्नीचर ही घर की शोभा होती है। गेस्ट की नज़र फर्नीचर पर ही पड़ती है। बेडरूम सेट से लेकर डाइनिंग टेबल, सोफा सेट, वॉल यूनिट, ऑफिस फर्नीचर, लेदर सोफा, महाराजा सोफा इत्यादि। इसकी रेंज और कीमत को देखते हुए फर्नीचर का वन स्टॉप सॉल्यूशन है वुड से। डेकोर योर ड्रीम्स, सत्यम प्लाजा नियर भक्तिनगर चेक पोस्ट, सेवक रोड, सिलीगुड़ी। फोन 9564130130। लोड शेडिंग और पावर फ्लक्चुएशन से परेशान? इन्वर्टर और स्टेबलाइजर लगाओ, परेशानी से निजात पाओ। घर एनवायरनमेंट का रखना है ख्याल तो सोलर एनर्जी का करो इस्तेमाल। जी हाँ, UPS, इन्वर्टर, बैटरी, स्टेबलाइजर और सोलर एनर्जी के लिए विजिट करें सुमित इम्पैक्स, पानी टंकी मो, सेवक रोड, सिलीगुड़ी। अनइंटरप्टेबल पावर सप्लाई का टोटल समाधान, मार्केट से कम मिलेंगे दाम। कॉन्टैक्ट अस 9434062106।